এখন বলে দিলে ভিডিওটা দেখার ইন্টারেস্ট কমে যাবে, গিয়ে দেখাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওকে গেঞ্জিটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এই গেঞ্জিটা আর এই প্যান্টটা দিয়েছে দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আর একটা দেবো তাহলে যদি তোমরা বলো তবেই দেবো, নাহলে দেবো না। আর আমাকে কেমন লাগছে আমার মেয়ে দিয়েছে, আমার ভালো লাগছে আমি জানি, তোমরা কেমন লাগছে জানিও বন্ধুরা। আমাদের জুটি অল টাইম হিট, কিছু বলি জুটি নিয়ে কিছু বলার আছে? না না আলাদাই জুটি, আলাদাই আলাদাই লেভেল না, ওদিকে দেখা চলো দেরি হয়ে যাচ্ছে, যাই তারপরে আবার পরে শেয়ার করছি। এই নজর দেবে না কেউ আমার বরকে। তো চলে এসেছি ফ্রেন্ডস, সেখানে আসার কথা ছিল দেখো স্মিতার কাছে, তো স্মিতা এখন দেখে আমাকে কি করে, পেছি থেকে সুন্দর করতে পারে না। আর আছে খুশবু, খুশবু আছো, আর তোর নাম নূর। তো চলে এলাম, তারপর বাকিটা তো তোমরা দেখবেই। সাজিয়েছে খুব সুন্দর পুজো বলে লাইট, যখন এখন তো দুপুরবেলা, যখন আমি যাব তখন নিশ্চয়ই খুশবু জেলেই গিয়েছে অলরেডি। দেখো খুব ভালো লাগছে, তো কাজ শুরু করি তারপরে আবার আসছি। তো ফ্রেন্ডস চলে এসেছি, তো অনেকক্ষণ দেখলেই তোমরা ভিতরে ঢুকে, এখন হচ্ছে হেয়ার স্পা করা হচ্ছে, শ্যাম্পু করার পর স্পা করছে, মাসাজ করছে, এখন খুব সুন্দর মাসাজটা করেছে খুশবু। আর আমি এইভাবে মানে ভিডিও করছি কারণ আমি স্ট্যান্ড ফ্যান নিয়ে যাইনি, সেরকমভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া হয়নি। আর ওই মেয়েটি নতুন, ওর নাম নূর, দুজনেই করে ওখানে, আর স্মিতা হচ্ছে মালিক, ওই যে ও বসে আছে, ও বলে দিয়েছে। আর মাসাজ হওয়ার পর কিছুক্ষণ তো রেখে দিতে হয় সেটা। আর আমার থ্রেডিং করেছি আর একটা ফেসিয়াল করেছি, তো ফেসিয়াল রুম আর শেয়ার করা হয়নি, ওইভাবে করাটা যায়ও না ফেসিয়াল করার সময়, করার পরেই তোমাদের সাথে শেয়ার করছে। এখন ফেসিয়াল করা হয়ে গেছে, স্পাও করা হয়ে গেছে, এখন জাস্ট চুলটা শুকোনো বাকি, সেটাই করছে স্মিতা করছে। আর ওরা সবাই খুব যত্ন সহকারে করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর পরে যেহেতু আমার হাইলাইট করা, স্মুথনিং করা, তো সেরকম কিছু আর করার ছিল না, এই কিছুদিন আগেই আমার এগুলো করা হয়েছে। তারপরে চুলের একটা ট্রিটমেন্টও করেছিলাম, দেখো অনেকবার যেহেতু স্ট্রেট করা হয়েছে তাই চুলের ট্রিটমেন্ট করতেই হবে, নইলে এই কটা দুব্বো ঘাসের মতো চুল আমার সেটাও ফাঁকা হয়ে যাবে। তারপরে আমার অনেক কড়া কড়া ওষুধ খেতে হয়, আগে আরও চুলের গ্রোথ ভালো ছিল, তা সেই ওষুধের দরুন তারপরে পলিপ অপারেশনের পরে আমার অনেক চুল উঠে যায়, তাই আমার একটু চুলের যত্ন করতে হয়, যেটা মাথায় রয়েছে সে কথাকে রাখার জন্য আমাকে যত্ন করতে হয়, আর সেই যত্নের সহায়তা করে হচ্ছে স্মিতা, আর এবং ভালোভাবে করে। আর ও কখনোই এটা চাপিয়ে দেয় না যে যেটা বেশি অ্যামাউন্টের জিনিস যে বেশি ভালো হবে, এরম কিছু ও বলে না। আমি অনেক সময় বলি স্মিতা এই করবো ওই করবো, কিন্তু ও বলে না এখন না করলেও হবে,
তুমি পরে করবে, এটা এটা ওর খুব ভালো একটা দিক। যেটুকু দরকার, যেটুকু না হলে নয়, সেটুকুই ও আমাকে করে এবং এইভাবেই ও গাইড করে। তো তাই আমি ওর ওপরে পুরোপুরি ছেড়ে দিয়েছি, ও যেভাবে বলে আমি সেভাবেই করি। আর খুশবুও খুব ভালো, আর নূর তো নতুন এসেছে কাজ শিখতে, দুজনেই ভীষণ ভালো, মানে নূর খুশবু দুজনেই খুব ভালো। আর স্মিতার ব্যবহার ভীষণ ভালো, স্মিতার এক্স ফ্যাক্টর বলে ওর একটা পেজই আছে ফেসবুকে, সেখানে তোমরা সব আপডেট পেয়ে যাবে কখন কী অফার চলছে। পুজো স্পেশাল অফার কিছুদিনের মধ্যে একটা দেবে ও বললো, তো তোমরা সেটা ফলো করবে, দেখবে অনেক ভালো ভালো অফার আছে। তো আমাকে যে বন্ধু বা বোন বলতে পারো ওর নাম্বার দিয়েছিলো পারমিতা, তার থেকেই আমি জানতে পারি এবং তারপর থেকেই ওর পার্লারে যাই। এবং আগে আমি অন্য পার্লারে যেতাম, এখন সেখানে যে যাবো না সেরকম কোনো ব্যাপার নেই, আমার যেখানে কাজ আমার ভালো হবে আমি সেখানেই যাব। তো দুটো পার্লারই ভালো, কোনোটাই খারাপ না। তা সব আমি দু জায়গায় যে গেছি বা করেছি সব কটাই ভালো। তো আমি এখন এখানে করছি স্মিতার কাজে, আমি খুব হ্যাপি, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বরাবরই একটু চুলের যত্ন করি, চুলটা ঠিক থাকলে আমার মনটা বেশ ভালো থাকে, আর পার্লারে এলে এমনি আমার মনটা ভালো হয়ে যায়। আর সামনে পুজো, আর হাজব্যান্ড এগুলো করিয়ে দিচ্ছে, সামনে পুজোর আগেই আমার বার্থডে। তো প্রতিবারই ও বার্থডে, ম্যারেজ ডে এইগুলোতে ও আমাকে এইসব গিফট দিয়ে থাকে, হয় ঘর সাজাবার জিনিস, নয় নিজেকে সাজাবার জিনিস। তো হাজব্যান্ড তো এসে দিয়ে গেছে, আমার নিতে আসবার কথা, তো আসবে নিতে, ফোন করেছে যে আমার হয়েছে নাকি, নিতে আসবে। তো স্মিতা এখানে বলছিল যে একটু টিমিং করলেও হতো, এখন দরকার নেই, তুমি পরে স্টিমিং করতে পারো। দেখো বন্ধুরা, এখন আমি বাড়ি থেকে বেরোবো, তোমাদের দিদিকে দিয়ে এসেছিলাম যে জায়গাতে, মানে পার্লারে নিয়ে গেছিলাম, বলেই দিলাম পার্লারে থেকে এখন দিদিকে আনতে যাব। তোমাদের লিপি দিই, তার বার্থডে আছে সামনে, তারপর দুর্গা পুজো, এই জন্য একটু পার্লার থেকে ঘুরে আসলো, আমি দিয়ে চলে এসেছিলাম, এখন আমার আমি আনতে যাব। তারপরে তোমরা দেখো, দেখে জানাবে লিপি দিকে কেমন লাগছে। আর তোমরা আমাদের যেরকম সাপোর্ট করছো সেরকম সাপোর্ট করো, আমিও তোমাদের আমরাও তোমাদের সাপোর্ট করব, তোমাদের পাশে আছি, সবাই মিলে একসাথে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব ইউটিউবকে সাথে নিয়ে। কেমন লাগছে? আমি তো দেখছি ভালোই লাগছে। এবার দর্শকরা বলবে, ইউটিউবের বন্ধুরা বলবে কেমন লাগছে। তো ফ্রেন্ডস, আমি গেছিলাম পার্লারে, হাজব্যান্ডই নিয়ে গেছিল, ওকে আমার নিয়ে যাওয়ার কথা, কবে যাবে জানি না, যেদিন যাবে সেটাও শেয়ার করব। বড্ড জেদ, সহজে কিছু করানো যায় না। তো আমি গেছি আজকে, আমাকে ওই নিয়ে গেছে। তা আমি করেছি আজকে একটা ফেসিয়াল করেছি আর হেয়ার স্পা করেছি, আর কিছু না, এটুকুই পুজোতে। আর পরে আমার যেহেতু স্মুথনিং করা, তারপর হাইলাইট করা, তো চুলের যত্ন করার জন্য স্পা বা হেয়ার ট্রিটমেন্ট এগুলো করতে হয়, নাহলে চুলটা খারাপ হয়ে যাবে, আর অনেকবার স্ট্রেটনিং করা হয়েছে সেই জন্য। তো আমার আমি নিজেও সেজে গুজে থাকি, আমার ঘর বাড়িও সেজে গুজে, মানে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। আমার বাড়িতে আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে বলি তোরা সেজে গুজে থাক, আমার বেশ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কাজ তো থাকবেই, সারা জীবন কাজ থাকবে,
নিজেকেও ঠিক থাকতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে। তার মধ্যে শরীরে তো হাজার রকম প্রবলেম, তার জন্য ডাক্তার আছে। তো সব কিছু মিলিয়েই রয়েছি, থাকবো, আর তোমরাও থাকবে আমার সাথে। হরির বদমাইশি শুরু হয়েছে, আমাকে কথা বলতে দিচ্ছে না, এখন এত ওড়া রে হয়েছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।